স্বাধীনতা হেউছে মানুষের জন্মগত অধিকার। প্রত্যেক ব্যক্তি জন্ম পরটার কিছু স্বাধীনতা হাসল করে। বহু পূর্বে ভারত কু স্বর্ণর প্রদেশ বা সুন্দর চড়াই বলে কুয়া, কিন্তু গোড়া সরকার বা ইংরেজ মান দ্বারা এ কবলিত হল। নমস্কার, মো না সূর্যকান্ত বেহরা, মু গদাগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ে। সম্মাননীয় সভাপতি মহোদয়, পূজ্য গুরুজি বৃন্দ, উপস্থিত মোর ছোট বড় ভাই ও ভৌণী মানে, মতো আজ এই দিবসের কিছু কহবাকে সুযোগ মিলিথিবার মু নিজকে ধন্য মনে করুছি। আম দেশ স্বাধীন হয়েছি বলে আজ আমি স্বাধীনতা বলে গর্বর সহিত কইতো। আমার দেশের স্বাধীনতা সংগ্রামী মানে যেপর বক্সি জগবন্ধু, মহাত্মা গান্ধী, বাজি রাউত, সেমান আমার দেশ আজ স্বাধীন হয়েছে। ইংরেজ মানে আমার আম দেশক বাণিজ্য করা নামে আসি আমাকে বহুত কষ্ট দিয়ে ও আমার বহুত ধন রত্ন লুণ্ঠন করে। তা মধ্যে আম দেশের মূল্যবান হীরে কইনুর হীরা মধ্যে থিলা। সেমানে আম দেশক আসি আম উপরে অত্যাচার করেছিল। সে 1947 আগস্ট মাস 14 তারিখ দিন রাতে 12টা পরে আম দেশ স্বাধীন হয়েছিল। তারপর সেই দিনটার আমি আমি আজ পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করে আসিছি। মো না রুবেনা মাউতি, দশম শ্রেণী। আমার দেশ অগস্ট 1947 অগস্ট 15 তারিখ দিন স্বাধীনতা লাভ করেছিল। খালি আমার দেশ স্বাধীনতা লাভ করিবার জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধীজি যোগদান, তাঁর ব্যতীত আহরি অনেক স্বাধীনতা সংগ্রাম মানুষ যোগ রয়েছে। আমি স্বাধীনতা পরে আমার দেশ বহুত অগ্রগতি করছি, সমস্তে মিলিমিশি বাসবাস করছেন, নির্বিশেষে ভাষা খাদ্য বস্ত্র সমস্ত সমস্ত অলগা, কিন্তু সমস্ত মন প্রাণ সমস্ত এক, সবাই মিলিমিশিকি এই ভারতবর্ষে অতি আনন্দরে এই পুণ্যভূমি ভারতের বসবাস করছেন। আশা আমি এইসব আশা করছি যে আমার ভারতবর্ষ এমিতি অগ্রগতি করু এবং সমস্ত হসখুশি মিলিমিশিকি এখানে বসবাস করে। জয় হিন্দ।